রঞ্জনা সেনগুপ্ত, তুমি জন্মদিন নিয়ে বলতে বলেছো, তাই আমি এই ভিডিওটা করছি। বহু বছর আগে কোনো এক কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সকাল 7:24 আমি এসেছিলাম পৃথিবীতে। তো ঈশ্বরকে আমি ভীষণভাবে ধন্যবাদ দিই যে সব কিছু সুস্থ অবস্থায়, চোখ কান নাক হাত পা সব সুস্থ অবস্থায় তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আজও সুস্থ আছি, এটা অত্যন্ত মানে আমার কাছে সব থেকে বড় আশীর্বাদের জিনিস। তো আমার জন্মদিনটা বিশেষভাবে কিছু ছিল না, মা একটু পায়েস রান্না করতেন, নতুন জামা পরতাম, এটাই বরাবর ছিল জন্মদিনে। কিন্তু হঠাৎ করে 2008 আমার জন্মদিন থেকে এমন একটা ঘটনা ঘটল যেটা আমার সমস্ত ধ্যান ধারণা সব কিছু বদলে দিয়েছে। এবং তার আগে আমি পুজো করতাম, মাও দেখতাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতেন, তো আমিও সেটাই করতাম। এর বেশি কিছু বুঝতাম না, ঈশ্বর মানে কি ওইটুকুই বুঝতাম। কোনোদিনও ওই প্রসাদ টসাদ দিয়ে পুজো করা মাকে দেখিনি। মা মনের পুজোটাই ছিল মায়ের আসল, সংসারের কাজকর্মের মধ্যে দিয়েই ছিল মায়ের আসল পুজো, সেগুলো অন্য ব্যাপার। যাই হোক, মা অনেক পড়াশুনো, সেই যুগে অনেক পড়াশুনো করেছিলেন, সায়েন্স নিয়ে পড়াশুনো করেছিলেন, কিন্তু করেও চাকরি বাকরি বা ওই সময়ের মধ্যে যায়নি, কারণ তার কাছে তার স্বামী সন্তান এটাই ছিল সব থেকে বড় পুজো। বহু বছর আগের কথা, সে তখনকার দিনে মেয়েরা হয়তো ক্লাস 1-2 পড়তো না, সে সময় মা ব্যাংক ডিসেকশন করেছে, এরকম ব্যাপার আর কি। যাই হোক, তো আমিও সেটাই জানতাম যে একটু মা শিব ঠাকুরের মাথায় জল ঢালা এটাই পুজো। কিন্তু এই যে বললাম 2008 থেকে আমার জীবনে যে ঘটনা ঘটলো, তারপর থেকে সমানেই আমি ঠিক এই যে তুমি বলো না খোঁজ করো, তো আমিও ঠিক প্রত্যেকটা জিনিসের মধ্যে খোঁজ করে বেড়াই যে কী ব্যাপারটা, ঈশ্বর কী, মানে আমরা কী, আমরা কোথা থেকে এসেছি, জীবন দর্শন যাই বলো, মানে খুঁজছি। অনেক প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর পাই না, কিন্তু খোঁজা আমার নিরন্তর চলেছে। আগে মাঝে মাঝে বলতাম যে কি একই এক ঘেয়ে জীবন, সেই লেখাপড়া করলাম, বিয়ে হলো, সন্তান হলো, সংসার হলো, চাকরি বাকরি করলাম, এক ঘেয়ে জীবন, যেন নতুন কিছু একটা মানে মোড় চাইছিলাম, টার্নিং চাইছিলাম। তো সেই টার্নিংটা 2008 আমার জন্মদিন থেকে এসছে। তারপর থেকে আমার জীবনের ধ্যান ধারণা সব কিছু বদলে গেছে। তুমি বলেছো জন্মদিন নিয়ে বলতে, তাই আমি এটা করলাম। তবে আমার ভিডিওগুলো খুব একটা লোকের কাছে পৌঁছায় না, আমি জানি না তোমার কাছে পৌঁছাবে কি না। আমার তো কমেন্টও নেই, আমি কিছু দিতে পারবো না যে আমি আজকে এই টপিকটা দিলাম, কিন্তু তোমার প্রত্যেকটাই আমি দেখি, তুমি বলতে বলেছো তাই আজ বললাম। আমার 16 অক্টোবর আমার জন্মদিন, তুমি সেপ্টেম্বরে, আমার ছেলের জন্ম 30 সেপ্টেম্বর, আমি 16 অক্টোবর, আমার হাজব্যান্ড 17 অক্টোবর, এইগুলো আমাদের জন্মদিন আসছে। খুব ভালো লাগলো তোমার ইউনিক চিন্তাভাবনা, তাই আমিও পার্টিসিপেট করলাম।